নমস্কার বন্ধুরা, শুভ নবমীর শুভেচ্ছা সবাইকে। শুভ নবমী। আজ আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, ভিডিও শেষে থাকবে দারুণ একটা পানিশমেন্ট, স্পেশাল নবমীর চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তো চলুন দেখুন এখানে কি কি নিয়েছি। আজকে প্রচুর আইটেম, আজকে মনে হচ্ছে পানিশমেন্ট কে খাবে। আমি আজকে কে খাবে বলা যাচ্ছে না। আচ্ছা আজকে তুমি একটা আইটেম বলবে, আমি একটা বলবো, তুমি একটা বলবে, আমি একটা বলবো। এখানে নিয়েছি পেঁয়াজ কলি আলু ভাজা, আর এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা, দই, কাতলা মাছের কালিয়া, মটন, মটন কারি, মটন কারি লাল লাল ঝোল, লাল লাল ঝোল, সাথে আছে স্যালাড, খোসা পেঁয়াজ, লবণ, এখানে হচ্ছে জলপাইয়ের চাটনি, জলপাইয়ের চাটনি, আর আছে পাপড়। চলো খাওয়া স্টার্ট করা যাক। 1 2 3 স্টার্ট। আগে কি খাওয়া যায়? মটন, মটন খাবো। মটন জিভে জল এসে যাচ্ছে। শিব ঠাকুর আমার বদনাম দিয়েছে, আজকে আমি জিতবই। লাউয়ের খোসা পোস্ত দিয়ে ভাজা, দারুণ লাগে, দারুণ। পুজো মানে খাওয়া দাওয়া, তাই তো? বলো গোটা এক পিস আলু, গোটা এক পিস করে রসুন, মটনের তেল, বাহ হুম
পাতা চুরি গেছে এই যে এত ভালো ভালো খাবার খেয়ে পানিশমেন্ট নিতে পারবো না জল পেয়ে বিচুগুলো সব আমার দিয়ে দিয়েছো ওটাই মনে হচ্ছে তোমার কটা রসুন খাবাই গেছে নাইস মিনা তুই টেবিল পয়সার পরে পানিশমেন্ট আনবো পানিশমেন্ট দারুন দারুন চলে এসছি পানিশমেন্ট হয়ে পানিশমেন্ট দারুন অনেক পানিশমেন্ট খেয়েছি আমি এই যে গ্লাসে জল নিয়েছি কি নুন জলে ভালো লাগে আবার লবণ নিয়েছি তাও আবার হাফ চামচ এটাকে দিলাম এবার গলতে হবে ডিং 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 মুখে না তুমি তো খেয়েছে না একদম মুখে খেয়েছি বলেই তো জিতেছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে না আমাকে অনেক রকমের পানিশমেন্ট দিয়েছিল তো সেই জন্য আমি রোজই দেবো নুন জল নিম পাতা আছে এই ওই কত রকম কি পানিশমেন্ট দেখলো কোনোটাই জব্দ আছে না নুন জলে একটু জব্দ হয় সেটাই দেওয়া শুরু দিয়েছে না নাটক কম তাহলে খাও লবণ জল খা খেয়ে ফেলো আমাকে অনেক রকমের দিয়েছো পানিশমেন্ট লাস্টে মাটন তারপরে জলপাই চাটনি তারপরে মিষ্টি দই ও মুখটা কি সুন্দর ফ্রেশ তারপরে যদি এরকম পানিশমেন্ট হয় কেমন হবে একটু করে দিন দাঁড়ি দাঁড়ি না যদি ওরকম যেভাবে খেয়েছিল ওইভাবে যদি আমিও খেতাম তাহলে পানিশমেন্টটা আমার হতো না আচ্ছা ঠিক আছে আমি যখন হারবো তখন আমাকে লবণ জল দেবে তখন আমি কষ্ট করে খেয়ে নেবো অসুবিধা নেই তাহলে ভিডিওটা ভালো লাগলে কি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে টাটা টাটা